মনোনয়ন চূড়ান্ত, আসন বন্টন ও নির্বাচনী ইশতেহার তৈরির কাজ একই সঙ্গে চলছে, যা আগামী 3-4 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এমন কথা জানালেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সমর রেজাউল করিম ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে দেয়া, কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো থাকছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। আর 14 দল দিতে চায় আধুনিক রাষ্ট্র গঠনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে অটল থাকলেও নির্বাচনকে সুষ্ঠু করতে একে অপরের সাথে ইতিমধ্যে সংলাপে বসেছেন দলের নেতারা। চলছে মনোনয়ন প্রত্যাশীদের চুলচেরা বিশ্লেষণ। শতভাগ জয়ে যিনি ভূমিকা রাখবেন তার শিখে ছেড়ার সম্ভাবনাই বেশি, বলছেন ঐক্যফ্রন্টের এই নেতা। নির্বাচনে আমরা স্বৈরাচারকে পরাজিত করব। প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া, তার জন্য কি করা উচিত সেটা, এবং তারপরের বিষয় হচ্ছে নিজেদের মধ্যেকার সমন্বয় যদি বাড়ানো যায় তাহলে দুটো আসন কম পেলেও যে কোনো সমস্যা হবে সেরকম নয়, আর দুটো আসন বেশি পেলেও যে একটা বিরাট কিছু হয়ে যাবে সেরকম নয়। জয় নিশ্চিত করা গেলে শরিকদের প্রার্থীকে ছাড় দিতেও প্রস্তুত 14 দল, এ নিয়ে বিভেদ নেই বলে জানালেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। বিরোধী অন্যান্য যারা আওয়ামী লীগের বাইরের থেকে এসে আওয়ামী লীগ জোটে অংশগ্রহণ করেছেন তাদেরকে দেওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে কাজ করবে যে প্রার্থী হবেন তিনি সংশ্লিষ্ট সংসদীয় এলাকা থেকে নির্বাচনে বিজয়ী হওয়ার উপযুক্তি কিনা। 3-4 দিনের মধ্যে আমাদের মনোনয়ন চূড়ান্ত করে একসঙ্গে 300 আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত ইস্তেহার প্রস্তুত করতে পারেনি কোনো দলই, তবে এ নিয়ে কাজ প্রায় শেষ, যা শিগগিরই জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানালেন বড় দুই জোটের নেতারা। ইস্তেহারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এবং আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য। গ্রাম থেকে শহরের যে ব্যবধান ছিল, গ্রামকেও শহরের সকল সুযোগ সুবিধা দেওয়া। আমরা গণতন্ত্র প্রতিটি দিনের জন্য, প্রতিটি ক্ষণের জন্য, প্রতিটি মানুষের জন্য এরকম করে বুঝতে চাই, সবাইকে বোঝাতে চাই। আমরা সুশাসন বলবো, আমরা দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলবো, আমরা বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলবো, আমরা সীমাহীন বেকারত্ব দূর করবার কথা বলবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিজ নিজ পক্ষে পাবার শতভাগ আশা ঐক্যফ্রন্ট ও 14 দলের। ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থাই থাকবে